স্লোগানে মুখর রাজপথ, ডাক্তার হয়েও রাস্তায় নামতে হয়েছে বেতন ভাতা বাড়ানোর দাবিতে। যুক্তরাজ্যের জুনিয়র ডাক্তাররা তিন দিন ব্যাপী বিক্ষোভে নেমেছেন। তাদের দাবি, বাড়াতে হবে বেতন, একই সঙ্গে কাজের পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চাকরিজীবী শ্রমজীবী সবাই হিমশিম খাচ্ছেন স্বাভাবিক জীবনযাপনে। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এই তালিকার বাইরে নেই ডাক্তাররাও। ডাক্তাররা জানিয়েছেন, ধর্মঘট চলাকালে হাসপাতালের কোনো বিভাগে কোনো রকমের কাজ করবেন না তারা। এতে করে হাসপাতালগুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে। সবচেয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সার্জারি বিভাগে। অনেক রোগীর অস্ত্রোপচার পিছিয়ে গেছে, কবে করা হবে জানে না তারা। এছাড়াও প্রায় অচলাবস্থা শুরু হয়েছে বিভিন্ন হাসপাতালের ইমার্জেন্সি ও প্রসূতি বিভাগে। এর আগে বেতন ভাতা বাড়াতে ধর্মঘট করেছিলেন হাসপাতালের নার্সরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।